बॉलीवुड तारकाদের সম্পর্ক নিয়ে কথা উঠলে অক্ষয় রবিনার প্রসঙ্গ উঠে আসবে নিশ্চয়ই। 90 এর দশকে বলিপাড়া কাঁপিয়ে দিয়েছিল অক্ষয় কুমার রবিনা টঞ্জনের জুটি। এখনো যা নিয়ে ভক্তদের মাঝে হয় তর্ক বিতর্ক। অক্ষয় এবং রবিনা দুজনেই 90 এর দশকে বলিউডে পা রেখেছিলেন। একসময় তাদের জমাচি প্রেম নিয়ে বলিপাড়ায় কম গুঞ্জন ছড়ায়নি। 1994 সালে করা মোহরা ছবির টিপ টিপ বর্ষা পানি গানের দৃশ্যায়নের সময় দুজনের রসায়ন চরমে উঠেছিল। এমনকি আজও অনেকের দাবি ওই গানটি অক্ষয় রবিনা জুটির ফিল্মি ক্যারিয়ারে সোনালী রেখা হিসেবে মনে থাকবে। বলিপাড়ায় গুঞ্জন ছিল প্রেম পর্বের মাঝেই তা একসময় বাগদান পর্যন্ত গড়িয়েছিল। দীর্ঘদিন ধরে তা নিয়ে জল্পনাও চলেছিল। একসময় বাগদানের কথা স্বীকারও করেন দুজনে। কিন্তু বর্তমান সময়ে টুইঙ্কল খান্নাকে বিয়ে করে চুটিয়ে সংসার করছেন অক্ষয়। অন্যদিকে অনিল ঠন্ডানির সঙ্গে ঘর পেতেছেন রবিনা। তবে অক্ষয় রবিনা দুজনেই একে অপরের সঙ্গে ঘর বাঁধতে চেয়েছিলেন, এ কথা জানিয়েছেন দুজনেই। বাগদান সম্পর্কে বিস্তারিত কিছু না বললেও তাদের সম্পর্কের অনেক কথা জানিয়েছেন রবিনা। তার সঙ্গে যে অক্ষয়ের গোপনে মন্দিরে বিয়ে করতে চেয়েছিলেন সংবাদ মাধ্যমে সেটিও স্বীকার করেছেন এই অভিনেত্রী। তবে তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ালো না কেন এমন প্রশ্নে খিলাড়ি অক্ষয়কে নাকি একেবারেই ভরসা করা যায় না এমনই দাবি করেছিলেন রবিনা। অনেকে বলেন রবিনার এমন দাবির পেছনে যথেষ্ট যুক্তিও রয়েছে। একসময় রবিনার কটাক্ষ ছিল অক্ষয়ের সামনে যে মেয়েই আসুক না কেন তাকে প্রেমের প্রস্তাব দিয়ে বসত। যে গতিতে ও এগোচ্ছে তাতে মনে হচ্ছিল মুম্বাইয়ের প্রতি 3-4টি মেয়ের বাবাকেই ওকে বাবা মা বলে ডাকতে হবে। রবিনার সঙ্গে প্রেম পর্বের মাঝেই একের পর এক নায়িকার সঙ্গে অক্ষয়ের নাম জড়িয়েছিল। পূজা বাত্রা, শিল্পী শেট্রি, টুইঙ্কল খান্না, এমনকি খত্র কি খিলাড়ি ছবির সময় রেখার সঙ্গে অক্ষয়ের প্রেম নিয়ে রসালো আলোচনা চলত বলিপাড়ায়। যদিও রবিনার দাবি আমার মনে হয় না অক্ষয়ের সঙ্গে রেখার সম্পর্ক ছিল, উল্টো রেখার থেকে দূরে পালাতো অক্ষয়। ওই ফিল্মের জন্যই রেখাকে সহ্য করতে হয় তাকে। একসময় তো অক্ষয়ের জন্য বাড়ি থেকে দুপুরের খাবার নিয়ে আসতে চেয়েছিলেন রেখা, সে সময়ই আমি বাধা দিয়েছিলাম। মনে হয়েছিল রেখা বড্ড বাড়াবাড়ি করছেন। 90-এর দশকের গোড়ায় সাসপেন্স থ্রিলার ছবি খিলাড়িতে কম খেলা করেননি অক্ষয়। তবে অনেকেই খোঁচা দিয়ে বলেন ফিল্মি পর্দার বাইরেও অক্ষয় যে কত বড় খেলোয়াড় তা হাড়ে হাড়ে টের পেয়েছিলেন রবিনা। পরিচালক দ্বয় আব্বাস মাস্তানের ছবির নায়ককে সালাম দিতেই নাকি তাকে নাজেহাল হতে হয়েছিল। অক্ষয় সম্পর্কে অনেকেই বলেন ক্যাসানোভা শব্দটা যেন ওর সমর্থক। এ বিষয়ে রবিনার বক্তব্য ছিল কারো সঙ্গে সম্পর্ক জড়ানোর পর তার প্রতি বিশ্বস্ত থাকাটাই আসল, আমার কাছে সেটাই বড় ব্যাপার। তবে অক্ষয়ের কাছে এ সবের কোনো মূল্য নেই, ও আশা করে প্রতিবারই আমি ওকে মাফ করে দেব। প্রায় 3 বছর ধরে সেরকমই করে আসছে, তবে শেষের দিকে আর নিতে পারছিলাম না। অক্ষয় রবিনার কয়েক বছরের প্রেমের সম্পর্ক বিয়েতে পরিণত পেতে চেয়েছিল। এ বিষয়ে রবিনা জানান মহিলা ভক্তদের কাছে যাতে তার জনপ্রিয়তা কমে না যায় সেজন্য তাদের বিয়ের কথা গোপন রাখতে চেয়েছিলেন অক্ষয় এবং সে দাবিতেও রাজি হয়েছিলেন তিনি। বেশ সাদামাটাভাবে বাগদানের অনুষ্ঠান হয়েছিল অক্ষয় রবিনার। রবিনা বলেন আচমকাই ঠিক করেছিলাম বাগদানের অনুষ্ঠান করব। এমন এক জনের সঙ্গে সম্পর্ক হয়েছিল যাকে আমি চিনি জানি, আমিও সব ছেড়ে ছুড়ে সকলের মতো স্বাভাবিক জীবনযাপন করতে চেয়েছিলাম। বিয়ের আগে থেকেই অভিনয় ছেড়ে দেব বলেও স্থির করেছিলাম। একটি মন্দিরে তাদের বাগদানের অনুষ্ঠান হয়েছিল বলে জানিয়েছিলেন রবিনা। ওই অনুষ্ঠানের কথা যাতে ঘুণাক্ষরেও পাঁচ কান না হয় সেজন্য দুজনের পরিবারের সদস্য ছাড়া কেউ আমন্ত্রিত ছিলেন না। রবিনার কথায় কোনো ঝাঁকজমক নয়, বেশ ছিমছাম অনুষ্ঠান হয়েছিল। মন্দিরের পুরোহিত পুজো টুজো করেছিলেন। অনুষ্ঠানে থাকার জন্য আমার আর অক্ষয়ের পরিবার দিল্লি থেকে এসেছিল। অক্ষয়ের পরিবারের একজন বয়স্ক মানুষ তো আমার মাথায় দোপাট্টা বেঁধে দিয়েছিলেন, হয়তো তিনি ভেবেছিলেন আমাদের বিয়ে হচ্ছে। বাগদান সত্ত্বেও বিয়ে করেননি অক্ষয় এবং রবিনা দুজনেই সে দাবি করেছিলেন। এ নিয়ে দীর্ঘদিন চুপ ছিলেন অক্ষয়। একসময় সংবাদ মাধ্যমে বলেন আমার এবং রবিনার কেবলমাত্র বাগদান হয়েছিল যা পরে ভেঙে যায়, কিন্তু মাফ করবেন,
আমরা কখনোই বিয়ে করিনি। বিয়ে পর্যন্ত না গড়ালেও দুজনের মধ্যে তিক্ততা ছিল না বলেও দাবি করেছেন অক্ষয়। তিনি বলেন, রবিনের সঙ্গে সম্পর্ক ভেঙে গেলেও আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি। মেহেরুজ্জামান শেফু, বাংলা।